বাগানগুলোতে ঝুলছে গুটি, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশিনা, লকনা সহ হরেক জাতের সুস্বাদু আম। এরই মধ্যে কিছু বাগানে গুটি আম পরিপক্ব আকার ধারণ করেছে। এই মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী নানান জাতের অপরিপক্ক আমে ক্ষতিকর কীটনাশক মিশিয়ে বাজারে অধিক মুনাফার আশায় বিক্রি করেন। এ কারণে কয়েক বছর ধরে রাজশাহী জেলায় বাগান মালিকরা কোন আম কখন বাজারজাত করতে পারবেন তার সময় নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় 15ই মে থেকে গুটি আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইম, যে কোনো জিনিসের একটা সম্ভাব্য সময় থাকে, এটা থেকে 7 দিন আগে পরে হতে পারে। ভোক্তারা অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধে আমের মৌসুম জুড়ে বাজার মনিটরিং করার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানান। জেলা প্রশাসকের নজরদারি বাড়ানো উচিত আমি মনে করি, তাহলে জিনিসটা সঠিকভাবে ওরা বিক্রি করতে পারবে এবং সঠিকভাবে ক্রেতারা কিনতে পারবে। অসাধু ব্যবসায়ীরা খারাপ বা কীটনাশক যুক্ত আম মানুষকে না খাওয়াতে পারে। সরকার নির্ধারিত সময় করে দিয়েছে, যখন যে আমটা ওঠে সে আমটা দেওয়া উচিত। তবে ভোক্তারা সচেতন হলে এই সংকট অনেকটাই দূর হবে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। ভোক্তাদেরকে সচেতন হতে হবে, যারা যেন তারা কোন সময় কোন আম খেতে হবে এটা দেখে তারপরে আমটা খেতে পারে। জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2,25,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এসে আলোটা 7 দিন লাগবে।